অন্যান্যদের তুলনায় একটু বেশি দিন পৃথিবীতে ছিল সে। এই ঢাকাটাই তৈরি করেছিল বিশ্ব রেকর্ড, বিশ্বের কাছে পরিচিত করে তুলেছিল তাকে। নাটমেগ হয়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল, বয়স হয়েছিল 32 বছর। তবে থাকাই হলো কই, পালক বাবা মা লিচ ও ইয়ান ফিনল্যান্ডকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছে তাদের প্রিয় নাটমেগ। চারপাশে এখন ফাঁকা ফিনলে দম্পতির ভারাক্রান্ত মনে তারা জানিয়েছেন 32 বছর আগে প্রথম বাগানে দেখতে পান নাটমেগকে। এরপর থেকে তাদের সঙ্গে ছিল সে। গত কয়েকদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল নাটমেগ, আগস্টের শেষের দিকে তা বিকট রূপ নিয়েছিল। স্মৃতিচারণ করতে গিয়ে ফিনলে দম্পতি জানিয়েছেন, 32 বছর আগে যখন নাটমেগকে পেয়েছিল তখন বাগানে ঘাড়ের সমস্যা নিয়ে পড়েছিল সে। তাকে বাড়িতে তুলে এনে সেবা করে লালন পালন শুরু করেছিলেন ফিনলে দম্পতির। মৃত্যুর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী নাটমেগ হয়েছিলেন বিশ্বের প্রবীণতম বিড়াল।